উৎসব মুখর পরিবেশে দেশজুড়ে উদযাপিত হচ্ছে খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন। সকালে রাজধানীর বিভিন্ন গির্জায় প্রার্থনার মধ্য দিয়ে শুরু হয় আনুষ্ঠানিকতা। এই আয়োজনকে ঘিরে বর্ণিল সাজে সেজেছে চার্চগুলো। প্রার্থনায় বিশ্ব মানবতার মঙ্গল কামনা করেন তারা। বড়দিনকে কেন্দ্র করে দেশজুড়ে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। এদিকে বড়দিন উপলক্ষে পৃথক বাণীতে শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আশিক মাহমুদের প্রতিবেদন। হিংসা বিদ্বেষ কালিমা থেকে মানবজাতির মুক্তি ও মঙ্গল কামনায় ধরণীতে এসেছিলেন ঈশ্বরপুত্র যিশু। পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করতে জেরুজালেমের কাছাকাছি বেথুলহেম নগরের এক গোয়ালঘরে মা মেরির গর্ভে জন্ম হয় তার। যিশুর জন্মের সেই দিনটিকে বড়দিন হিসেবে উদযাপন করে আসছেন খ্রিস্টান ধর্মাবলম্বীরা। বাহারি পোশাকে সেজে সকাল থেকেই প্রার্থনায় অংশ নিতে রাজধানীর বিভিন্ন গির্জা ও উপাসনালয়ে আসতে থাকেন খ্রিস্ট ধর্মের অনুসারীরা। বড়দিনের প্রার্থনায় অংশ নেয় সব বয়সের মানুষ। ধর্মীয় পাঠ আর প্রার্থনা সঙ্গীতের মধ্য দিয়ে বিশ্বের সকল মানুষের মঙ্গল কামনা করেন তারা। আমরা উৎসব মুখরতার মধ্য দিয়ে আমাদের এই দিনটিকে উদযাপন করছি, আমাদের বিভিন্ন ধর্মীয় উপাসনা হচ্ছে। প্রার্থনা শেষে একে অপরের সাথে কুশল বিনিময় করেন সবাই। উৎসবের এই আয়োজনে উপহার বিনিময় আর সকলের সাথে আনন্দ ভাগ করে নিতে ব্যস্ত সবাই। ঈশ্বরের এই বরপুত্র যে মানবিক আদর্শের বাণী প্রচার করেছেন তা সর্বকালে গ্রহণযোগ্য। তার শাশ্বত বাণী সবার মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানানো হয় এই দিনে। বড়দিন উপলক্ষে পৃথক বাণীতে খ্রিস্টান ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আশিক মাহমুদ, বৈশাখী সংবাদ, ঢাকা।